সবাইকে আবারো স্বাগতম আমাদের পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে। তো লাস্ট টিউটোরিয়াল আমরা ডিফ ফাংশন বলতে দিয়েছিলাম। তো এই টিউটোরিয়ালে আমরা ডিফ অ্যাসোস, ডিফ কি, ডিফ ইউ অ্যাসোস এবং ডিফ ইউ কি, এই চারটা মেথড নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আসি অ্যারে আন্ডারস্কোর ডিফ আন্ডারস্কোর অ্যাসোস। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে খুবই সিম্পল। আমরা অ্যারে থাকলে ডিফ যেহেতু আছে তার মানে ডিফারেন্স বের করব, এতটুকু আমরা বুঝে হয়ে গেছে। এবং অ্যাসোস যেহেতু আছে তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে কি এবং ভ্যালু, এই দুইটাকে মিলেই বা দুইটাকে কম্পেয়ার করে আমাদের এখানে ডিফারেন্সটা আসবে। যেমন খুবই সিম্পল, আমি এই অ্যারেটা নিয়ে এখানে আসি এবং যদি আমরা এখানে কাজ করি তাহলে দেখতে পারবো এখানে কিছু কি আছে। যেহেতু আমি এখানে a1 দিয়েছি, আবার ডিফারেন্স থেকে আগে বলেছি আমরা a1 দিয়েছি, দেন a2 দিয়েছি, তার মানে a1 এর ডিফারেন্স হচ্ছে a2 এর সাথে কি কি ডিফারেন্স সেটা আপনি বলো। তো প্রথমত যেহেতু অ্যারে ডিফ অ্যাসোস দিয়েছি, এখানে আমার আরেকটা কথা বলি, আমার এখানে যে হিন্টস আসছে এটা আসছে কাইট এক্সটেনশনের মাধ্যমে। তো আপনারা যারা ভিএস কোড ইউজ করেন তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে কাইটটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে আপনাদের কাজ করার জন্য সুবিধা হবে। তো যেটা আসে অ্যারে ডিফ অ্যাসোস, তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে আমাদের যে কি এবং ভ্যালু থাকে অ্যারের, যেটা অ্যাসোসিয়েটিভ অ্যারে কি এবং ভ্যালু থাকবে সেই দুইটার মধ্যকার ডিফারেন্স বের করা। এবং আমি কম্পেয়ার করছি a এবং a2, মানে a এর মধ্যে যেটা আছে সেটা a এর মধ্যে a2 মধ্যে নাই সেটা নিয়ে কম্পেয়ার করা। যেমন এখানে কি সেম, ভ্যালু সেম, এটা আছে ঠিক আছে, কি সেম ভ্যালু সেম, এটা ঠিক আছে, কি সেম ভ্যালু, এটার কি সেম, এটার কি সেম, এটার ভ্যালু সেম, এটার ভ্যালু সেম। তার মানে শুধু ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র এই ইনডেক্সটা, যেটা হচ্ছে কি ডি এবং ভ্যালু হচ্ছে ওয়াই ইয়েলো। তো আর আউটপুটে আসবে অবশ্যই এইটা। তাহলে যদি রিলোড করি দেখেন চলে আসছে, তার কি হচ্ছে ডি, ভ্যালু হচ্ছে ইয়েলো, চলে আসছে রাইট। তো এইভাবে আমরা কি করতে পারি অ্যারে ডিফ অ্যাসোস দিয়ে আমরা ট্রাই করতে পারি। বা আপনি তিনটা অ্যারে নিয়ে কাজ করেন তাহলে দেখবেন আমি কিন্তু এখানে বলতেছি যে অ্যারে ডিফ অ্যাসোস কি এবং ভ্যালু ডিফারেন্স বের করো a1 এর সাথে a2 এবং a3। আপনি দেখেন এখানে a আছে রেড আছে, a আছে রেড, তার মানে এটা ঠিক আছে, একটার সাথে মিলে গেছে, তার মানে এটা বাদ। b দেখেন গ্রিন, আর b এখানে নাই, এখানে b আবার গ্রিন, মানে এটার সাথে মিলে গেছে, মানে এটাও বাদ। c ব্লু, এখানে হচ্ছে g ব্লু, এখানে হচ্ছে g ব্লু, তার মানে এটার ভ্যালু মিলেছে, কি মিলে নাই, তার মানে এটা মিল নাই, এটা ডিফারেন্স আসবে। আর d এটা তো কোথাও এখানে নাই, তার মানে আমার এই দুটো আসবে তার আউটপুটে। দেখেন এই দুটো আসছে তার আউটপুটে রাইট। এটা হচ্ছে ডিফ অ্যাসোস। তারপরে আসি আমরা ডিফ কিতে, জাস্ট সেম থিং সেম থিং, শুধুমাত্র ডিফ অ্যাসোস কি হয় কি এবং ভ্যালু দুইটার সাথে কম্পেয়ার করে আমরা ডিফারেন্স বের করে। আর ডিফ কি হচ্ছে শুধুমাত্র কি এর উপর ডিপেন্ড করে আমাদের দুইটা অ্যারের কম্পেয়ার বের করে। খুবই সিম্পল, দেখেন এখানে a এবং a মিলে গেছে তার মানে ঠিক আছে, b এবং c মিলে নাই তার মানে এখানে b টা আসবে, c ব্লু তার মানে এটার কিটা মিলে গেছে তার মানে এটা আসবে না, শুধুমাত্র b গ্রিনটাই আসবে। আমি যদি রান করি দেখেন চলে আসছে b গ্রিন, খুবই সিম্পল রাইট। এখানে যদি আরো তিনটা নিয়ে দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন আমাদের কম্পেয়ার হচ্ছে a1 এর সাথে a2 a3, তার মানে এই কিটা অন্য কোথাও আছে কিনা, এই কিটা কোন জায়গায় নাই তবে এটা আসবে, b কিটা আছে কোথাও, b নাই তার মানে b টা আসবে, c কিটা আছে কোথাও, হ্যাঁ c আছে, এটা ভ্যালু সমস্যা না, বাট আমাদের এখানে কি আছে, এখানে দেখেন c কিটা আছে, তার মানে যেটা মানে অ্যারে ডিফ কি যেটা করে কিটাকে ডিফারেন্স বের করে অন্য অ্যারের সাথে, তার মানে c যেটা পাইছে অন্যগুলো অ্যারের মধ্যে তার মানে এটা আনবে না, সে a এবং b এই দুটোকে আনবে। আপনি খুবই বুঝতে পারছেন, খুবই সিম্পল জিনিস রাইট। তো আমরা অ্যারে ডিফ কি গেলাম, এবার আসি অ্যারে ডিফ ইউ অ্যাসোস, অ্যারে ডিফ ইউ কি। তো কি করে এটা দেখেন, এটা বোঝার বিষয় আছে, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি বা আমি এখানে আমার কোডে বুঝিয়ে দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবেন। সো প্রথমে আপনি লক্ষ্য করেন এটা একটা ফাংশন ডিক্লেয়ার আছে, ফাংশন নিয়ে আপনাদের ক্লাস করাইছি কিনা দেখি আমরা একটু, হ্যাঁ ফাংশন নিয়ে ক্লাস করানো হয়েছে। তো ফাংশন আমি বলি, ফাংশন আপনারা প্রথম দিকে একটু কষ্ট হবে বুঝতে, পরবর্তী কাজ করতে বুঝে যাবেন। তো একটা ফাংশন ডিক্লেয়ার করছে, তার নাম হচ্ছে মাই ফাংশন এবং তার মধ্যে প্যারামিটার পাস করছে a এবং b, এটা আপনারা জানেন। প্রথমত এখানে একটা কন্ডিশন চেক করা হয়েছে যে যদি a আর b সমান হয়, একবার ইকুয়াল 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 বলতে তার ভ্যালু মানে টাইপ এবং ভ্যালু দুইটা সমান হতে হবে, আর রিটার্ন করবে 0। আদারওয়াইজ এখানে টার্নারি অপারেটর ইউজ করা হয়েছে, বা টার্নারি অপারেটর নিয়ে জানেন কাজ করতে হয়। যদি b এর থেকে a বড় হয় তাহলে 1 দিবে আদারস -1 দিবে দ্যাটস ইট। এটা আসলে মেইন উদ্দেশ্য বিষয় না, এটা হচ্ছে ফাংশন দিয়ে মানে হচ্ছে আমরা এই দুইটা অ্যারেকে কম্পেয়ার করব। সেই কম্পেয়ারটা আমরা যখন করেছিলাম ওই যে আমাদের বিল্ট ইন মেথড গুলো ছিল তাই না, তাদের অনুযায়ী করেছিলাম। এখন আমরা এই অ্যারেকে কম্পেয়ার করব। আমরা এই মাই ফাংশন যে একটা ফাংশন বিল্ট ইন করছি, আমরা যে ফাংশন তৈরি করছি মাই ফাংশন, এই ফাংশনটা মতো করে আমরা এখানে কম্পেয়ার করব। অ্যাকচুয়ালি কি এখানে দেখাচ্ছে দেখেন, ফার্স্ট অফ অল এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে এবং তার মধ্যে আমরা কি করছি প্রথম অ্যারে এবং দ্বিতীয় অ্যারের মধ্যে আমরা ডিফারেন্স করব মাই ফাংশনের অনুযায়ী, সেটাকে আমরা প্রিন্ট আউট করব এবং আউটপুটে ফলাফল দেখব। প্রথমে এখানে দেখেন একটা এ হচ্ছে আমার কি এবং ভ্যালু হচ্ছে রেড, বি হচ্ছে কি ভ্যালু হচ্ছে গ্রিন, সি হচ্ছে কি ভ্যালু হচ্ছে ব্লু, রাইট। তো আমাদের এখানে যদি আমরা আসি সে কি বলতেছে দেখেন, অ্যারে ডিফ ইউ অ্যাসোস ফাংশন যেটা করে compare the key and value of two arrays, মানে দুইটা অ্যারে আমার কি হচ্ছে কি এবং ভ্যালু ধরে সেটা কম্পেয়ার করে সেটা ডিফারেন্টটা আমাকে আউটপুটে শো করছে। তো আমরা যদি এখন লক্ষ্য করি এই আউটপুটটা দেখতে পারবো বা আমরা এখানে দেখতে পারলে আমাদের এখানে চলে আসবে, সমস্যা নেই। রেড এবং ব্লু, কারণ কি আপনি লক্ষ্য করেন যেহেতু আমার ইউ অ্যাসোস এর একটা কি এবং ভ্যালুর উপর ডিপেন্ড করে এবং আমরা কম্পেয়ার করছি a এবং a2, মানে a1 কে উদ্দেশ্য করে a2 এর সাথে কম্পেয়ার করছি, তার মানে কি এবং ভ্যালু সেম থাকতে হবে। এখন এই দুইটা অ্যারের মধ্যে কি এবং ভ্যালু সেম কোনটার, শুধুমাত্র b যেটা আমার এখানে অলরেডি আছে। a এবং c এই দুটো কিন্তু এইটার মধ্যে নাই, মানে কম্পেয়ার করে দেখলাম পাই নাই, তার মানে এর আউটপুটটা আসবে এইটা এবং এইটা, a এবং c। দেখেন a এবং c, তো এটা হচ্ছে গিয়ে ডিফারেন্স অ্যারে ডিফারেন্স বা অ্যারে ডিফ ইউ অ্যাসোস এর কাজ। তো নেক্সটে তাহলে আমাদের টপিক থাকতে হচ্ছে অ্যারে ডিফ ইউ কি, খুবই সিম্পল। অ্যারে ডিফ ইউ অ্যাসোস যেটা করে কি এবং ভ্যালুকে কম্পেয়ার করে ডিফারেন্স বের করে, আর অ্যারে ডিফ ইউ কি যেটা করে শুধুমাত্র কি এর উপর ডিপেন্ড করে আমাকে আউটপুটটা দিবে। জাস্ট সিম্পল, দেখেন কি এ পাইছে তার মানে এটা পাইছে, এখানে ভ্যালু সেম না হলে সমস্যা নেই। এখানে কি বি পাইছে, এখানে কি বি পাইছে, ভ্যালু সেম না হলে সমস্যা নেই। এখানে কি সি আছে বাট এখানে কি কোনো সি নেই, তার মানে আউটপুটটা আসবে কোনটা, অবশ্যই সি। আমি লক্ষ্য করি যেখানে আউটপুটটা সি আসবে, দেখেন আউটপুটটা সি আসছে। তো এটা ছিল আমাদের অ্যারে ডিফ অ্যাসোস, অ্যারে ডিফ কি, অ্যারে ডিফ ইউ অ্যাসোস, অ্যারে ডিফ ইউ কি। তাহলে নেক্সট ভিডিওতে আমরা অ্যারে ফিল নিয়ে কাজ করব। সো এখানে চ্যাপ্টার অফিসে একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল, ডোন্ট সাবস্ক্রাইব, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।